ওনার স্মরণ সভায় অথবা ওনার মৃত্যুবার্ষিকীতে শফিউল আলম প্রধান সম্পর্কে কথা বলা আমার জন্য একটু আবেগপ্রবণ হয়ে যাই। আমি অন্য সময় মাইক পেলে কথা বলতে সমস্যা হয় না, আজকের দিনটা আসলে একটু কষ্ট হয়, বুকের বাম পাশে একটা চাপা ব্যথা হয়। আমি শফিউল আলম প্রধান সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না, এটা এতক্ষণ যারা বলেছেন সবাই বলে গেছেন। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, শফিউল আলম প্রধান সেই মানুষ ছিলেন যিনি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দেশের সর্বোচ্চ নেতা শেখ মুজিবের চোখে চোখ রেখে বলেছিল, আপনার দলের দুর্নীতিবাজ নেতাদেরকে নাম ঘোষণা করছি, আপনি বিচার করবেন। শফিউল আলম প্রধান সেই নেতা ছিলেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার সরকার গঠনের জন্য শফিউল আলম প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন, উনি বলেছিলেন লিডার এইভাবে করে হয় না। শফিউল আলম প্রধান সেই নেতা ছিলেন যখন হুসেইন মোহাম্মদ এরশাদ আমার সচক্ষে দেখা মাইক্রোবাস করে টাকার বস্তা পাঠিয়েছিলেন কেটে তার সরকারে যোগদানের জন্য, উনি ওই মাইক্রোবাসেই করে টাকার বস্তা ফেরত পাঠিয়ে বলেছিলেন এইভাবে ক্ষমতায় যেতে হয় না। শফিউল আলম প্রধান সেই নেতা ছিলেন আমার সচক্ষে দেখা আসাদ গেটে আমার বাসভবনের নিচে 2014 সালে নাম বলবো না আওয়ামী লীগের তিনজন বড় নেতা যখন এসেছিলেন ক্ষমতায় যোগদান করার জন্য, উনি বলেছিলেন শেষ বয়সে জাতীয় বেইমান হতে চাই না। শফিউল আলম প্রধান সেই নেতা ছিলেন তার প্রথম সন্তান যার নাম উনি রেখেছিলেন তাসমিয়া, তাসমিয়া অর্থ বিসমিল্লাহ, জন্ম নিয়েছিল বগুড়ায়, উনি তিন দিন পর ওনার প্রথম সন্তানকে দেখার জন্য গিয়েছিলেন, কারণ ঢাকায় তখন ভুকা মিছিল চলছিল, ওনার সন্তানকে উনি দেখতে যান নাই দেশের মানুষের জন্য। শফিউল আলম প্রধান সেই মানুষ ছিলেন যখন সীমান্তে বেরুবাড়ি অভিমুখে মিছিল যায়, উনি ওনার কন্যার হাতে জাতীয় পতাকা আর পুত্র আমার হাতে দলের পতাকা, আমার বয়স তখন 8 বছর, দিয়ে মিছিলের অগ্রভাগে দিয়ে বলেছিলেন ভারত থেকে যদি গুলি আসে আমার সন্তান রাগে গুলি খাবে, তাদেরকে আমি দেশের জন্য উৎসর্গ করলাম। সেই মানুষটার নাম শফিউল আলম প্রধান, তার সম্পর্কে কথা বলা আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ সময়। আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, আমি একজন সন্তান হিসাবে শফিউল আলম প্রধানকে পিতা হিসাবে কখনো পাইনি। ওনার পরিবার ছিল, ওনার দেশ, ওনার দল দেশের মানুষ। আমি ঘুম থেকে উঠে দেখতাম শফিউল আলম প্রধান বাসায় নাই, আমি রাতে ঘুমাতে যাওয়ার সময় দেখতাম উনি ফিরে নাই। ওনার সংসার ছিল জ্যাকপা, ওনার সংসার ছিল বাংলাদেশের মেহনতি খেটে খাওয়া মানুষেরা। ঈদের দিন আমি আমার পিতার থেকে কখনো কোনো উপহার পাই নাই, ওনার দলের কর্মীরা পেয়েছে কিনা উনি ওটার জন্য খুঁজতেন। আমি ছোটবেলায় খুব অভিমান করতাম, কেন আমি আমার পিতার ভালোবাসা পাই না কেন। আমি বড় হওয়ার পর বুঝতে পেরেছি ওনার সংসারটা তো রেহানা প্রধান, তাসমিয়া প্রধান আর রাশেদ প্রধান না, ওনার সংসারটা বাংলাদেশ, বাংলাদেশের কেটে খাওয়া মানুষ, নির্যাতিত মানুষ। এবং সেই চেতনাকে ধারণ করে আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমি সেই অনুভূতিটা বুঝি, আমার ছোট ছোট দুইটা সন্তান আছে, তারাও এখন অভিযোগ করে আমরা পিতাকে পাই না কেন। কারণ উনি পঞ্চগড়ে বেরুবাড়ি অভিমুখে যাওয়ার সময় বলেছিলেন আমার দুই সন্তানকে আমি দেশের জন্য উৎসর্গ করলাম, সেদিন সেই কথাটার অর্থ বুঝি নাই, আজকে হারে হারে উপলব্ধি করি এবং স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের জীবন আমাদের মরহুম পিতা দেশের জন্য উৎসর্গ করেছেন, আমরা সেই পথেই আছি, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিব, কিন্তু এই গণতান্ত্রিক বাংলাদেশকে ফেরত আনতে চাই। শফিউল আলম প্রধান একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা ছিল বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে থাকবে, ভারতের করদ রাজ্য হিসেবে নয়। শফিউল আলম প্রধান 1980 সালে 6 এপ্রিল জ্যাকপা গঠন করার পর থেকে সব সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, ওনাকে বাধা দেওয়া হতো,
সঙ্গী সাথীরাই বাধা দিত, আমি রাজনীতিতে আসার পর আমাকেও বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই, আজকে 2024 সালে এসে আমরা সকলে উপলব্ধি করতে পারছি আমাদের প্রধানতম শত্রুর নাম ভারত, এবং ভারতের বিরুদ্ধে যেই আন্দোলন শফিউল আলম প্রধান 1980 সাল থেকে করছেন, সেই আন্দোলনকে আমাদের সকলের একত্রিত হয়ে করার সময় এসেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মজলুম জননেতা মওলানা ভাসানী যেটা 70 সাল থেকে বলতেন, শফিউল আলম প্রধান যেটা 80 সাল থেকে বলতেন, সেটা আমরা একই সুরে আজকে বলা শুরু করেছি। দেরি হয়েছে, তারপরে উপলব্ধি করতে পেরেছে। ভারতীয় আগ্রাসন আমার দেশের শিক্ষাকে ধ্বংস করেছে, আমার দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করেছে, এবং আমার দেশের পরবর্তী প্রজন্মকে একটি পঙ্গু প্রজন্মের রূপান্তর করতে চায়, যাতে তারা বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসেবে রাখতে পারে। এবং সেই কারণেই আজকে ক্ষমতার মসনদে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী নয়, দিল্লির নির্ধারিত নির্বাচিত তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে রয়ে গেছে। আন্দোলনটা শুধু হাসিনা বিরোধী নয়, আন্দোলনটা এই মুহূর্তে হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারতের বিরুদ্ধেও করতে হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, বড্ড দেরি হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে মহান রব্বুল আলামিনের নামে এখন আর ওই বাম ডানের বিভেদ সৃষ্টি করতে যাবেন না। সেলিম ভাই বক্তব্যে বলেছে বিএনপির সাথে বৈঠকের কথা, আমরা বাংলাদেশের যে 63টি বিরোধী দলের কথা বলা হয়েছে, বাম ডান বুঝি না, ইসলামিক দল বুঝি না, জামাত বুঝি না, সবাইকে একত্রিত যদি আমরা হতে পারি সেই দিনই সম্ভব শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন।